আমরা এবার চলে এসেছি সাংবাদিক রেজাউল করিম মৃধার বাসায়। তিনি থাকেন পূর্ব লন্ডনের মাইলেন এলাকায়। তার বাসায় ছোট্ট একটি জায়গার মধ্যে তিনি ঘরে তুলেছেন বিশাল একটি বাগান। সেই বাগানের সবচেয়েতে বেশি যে ফসল উৎপাদিত হয়েছে সেটির নাম হচ্ছে লাউ। আর এই লাউ শুধু তিনি নিজে খান না, বিলিয়ে দেন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের বাসায়। তিনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন তার বাগানে কি কি আছে। আমি রেজাউল করিম মৃধা। আমি শখের বসে বাগান করে থাকি, কিন্তু মূলত আমার পেশা হচ্ছে আমি একজন সাংবাদিক। আমি চ্যানেল এসের সিনিয়র রিপোর্টার হিসেবে আছি এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে শাকির ভাই এসেছেন এবং আমি দেখাবো যে আমার বাগানে কী কী আছে। আমার বাগানে মূলত আমরা লাউ এবং পুঁই শাকের জন্যই করে থাকি। এর মাঝেও আমার রয়েছে, এটা দেখছেন আমরা, কাঁচামরিচ। লাউগুলো আগে দেখাই, আজকে কয়েকটা লাউ কাটবো। এই এখন 8-9টি লাউ মোটামুটি বড় হয়েছে। এই এইটা দেখছেন বড় লাউ, প্রিভিয়াস, এটা এখন কাটবো, এটা এটা কাটবো, এটাও কাটবো, দুটো কাটবো। এই দেখছেন প্রিভিয়াস, এগুলো হচ্ছে পলিথিন ব্যাগ দিলে একটু ঠান্ডাটাই এই তো, মানে বাহিরের ইটা যেন হিট না করে, এই জন্য আমরা এগুলো করে থাকি। আর এই হচ্ছে বাংলাদেশি এই বেগুন, দেখছেন এই বেগুন গাছ। আর এটা হচ্ছে সাদা বেগুন, অনেকটা ই বেগুন, এগুলো বেশ কয়েকটা আছে। এবং এটা হচ্ছে মিষ্টি কুমড়া, দেখছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এটা সুন্দর মিষ্টি কুমড়া, হ্যাঁ খুব মিষ্টি কুমড়া। এবং এখানে আছে খিরাই, আছে খিরাই, অবশ্য কিছু কাটা হয়েছে। এই খিরাই, খিরাই গাছ আছে। এবং আরেকটা আছে দেখছেন আপনারা, পুঁই শাক। আসলে পুঁই শাকটা দীর্ঘদিনই খাওয়া যায় এবং খাওয়ার চেয়ে আত্মীয় স্বজনের বাসায় আমরা এগুলো দিয়ে থাকি, বিলি করে থাকি। এছাড়া আছে শিম আছে, এটা ছিল সূর্যমুখী গাছ, উনি ফুলটা ঝরে গেছে। আর শিম গাছ আছে, কিছু শিম আছে, এই হচ্ছে শিম গাছ। এটা মিষ্টি কুমড়া, এক একটা এক 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 ধরনের মিষ্টি কুমড়া। এটা হচ্ছে একবারে বাংলাদেশি মিষ্টি কুমড়া, এটা বড় হবে, বেশ বড় হবে। আর এই পাশে পুরোটাই হচ্ছে টমেটো গাছ, আপনি দেখছেন থোকায় থোকায় টমেটো ধরছে, এখনো পাকে নাই, পাকবে খুব শীঘ্রই পাকবে। কিভাবে এই সময় পান বাগান করার জন্য? আসলে সময় পাওয়া যায় না, সময় বের করতে হয়, যেটা সবচেয়ে বলেছে। আমি ভোরে উঠি, ভোরে ওঠার পরে থেকে আমি যত কাজ আছে আমার, কিছু লেখালেখি, কিছু পোস্ট করা বা সাংবাদিকতারও কিছু যে হোমওয়ার্ক, সেটা আমি সকালে করি। এবং সেই সাথে আমি সকালে বাগান চর্চা করে থাকি, বাগানে পানি দেওয়া থেকে শুরু করে মনে করেন গাছের মাচা দেওয়া, সব কিছু আমি কাজের ফাঁকে ফাঁকে সময় বের করে নিয়ে এগুলো করতে হয়। আসলে যদি আপনার ইচ্ছা থাকে এবং আগ্রহ থাকে এবং সময় আপনি বের করে নিতে পারবেন। বাগানে শুধু কি শস্য উৎপাদন করেন না অন্য কোনো কারণ রয়েছে, সেটি আমরা এখন তার কাছ থেকে জানব। আসলে বাগান করি মনের তৃপ্তির জন্য। এক নম্বর হচ্ছে যে বাগান করলে বাগানের প্রতি যে একটা ভালোবাসা সেটা তৈরি হয়, এবং এই বাগান করার যে কায়িক পরিশ্রম যেটাকে বলে, মাচা দেওয়া শুরু করে, গাছ লাগানো থেকে শুরু করে, গাছ পরিচর্যা, যেটা মাচায় উঠানো, কোনটা বড় হচ্ছে, কোনটাকে হ্যান্ড পলিউশন করতে হবে, বিভিন্ন যে কাজ, একটা মাথা মাথায় চিন্তা থাকে যে আমি যত কাজ হোক আমি বাগানে যাব। আসলে যে জায়গাটুকু আছে মনে করলাম যে এই জায়গাটুকু যদি আমরা বাগান করি তাহলে হয়তো বা নিজেরা খেতে পারবো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকেও বিলি করতে পারবো। আসলে নিজে খাওয়ার চেয়ে বিলি করার কিন্তু অনেক শান্তি আছে। যেখানে আপনি একবার সব বেড়াতে যাবেন, যদি আপনি মিষ্টি দই অন্য অন্য কিছু নিয়ে যান, আম কাঁঠাল, কিন্তু যদি বলেন যে নিজের গাছের লাউ বা শাক, তারা কিন্তু অনেক খুশি হয়। দর্শক মণ্ডলী, আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন রেজাউল করিম মৃধা ভাই। আপনার যে জায়গাটুকু রয়েছে গার্ডেন করার মতো, সেখানে আপনি শুরু করেন, ইনশাল্লাহ আপনি কোনো পরামর্শ চাইলে আপনি ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন, এবং যারা যুক্তরাজ্যে গার্ডেনিং করছেন তাদের কাছ থেকেও আপনি সহায়তা পেতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো গার্ডেনে অন্য কোনো অতিথির সাথে। শাকির হুসেইন, এবি নিউজ, লন্ডন।